ফুটা মতো ধুয়ে অল্প লবণ আর একটু তেল দিয়ে পুরা দিয়ে নিচ্ছি, তো টমেটো চাটনি করব তার জন্য। আর আজকে সবজি খিচুড়ি করব, তো সবজি খিচুড়ির সাথে টমেটো চাটনি খেতে ভালো লাগে, এবার পুরা দিয়ে করলে। সাথে দুই কোয়া রসুন পুরা দিচ্ছি। সবজি খিচুড়ি করার জন্য এখানে কিছু বরবটি, কিছু গাজর, কাঁচামরিচ, আলু কেটে নিয়েছি, আর এদিকে মুগ ডাল, মুসুর ডাল আর বাসমতি চাল নিয়েছি। তো এইগুলো দিয়ে খিচুড়িটা করব। সবজি খিচুড়িটা রান্না করার জন্য এখানে দুইটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। টমেটো চাটনিটা করে নিচ্ছে এখন, লবণ, পেঁয়াজ আর চিলি ফ্লেক্স দিয়ে। আর কিছু ধনিয়া পাতা দিচ্ছি, সবগুলো এখন মেখে নিই। কিছুক্ষণ মাখানোতে হালকা ভেজা ভাব চলে এসেছে, এই পর্যায়ে গিয়ে টমেটোটা মিক্স করে নিই। কিছুগুলো বের করে ফেলে দিচ্ছি। দুই কোয়া রসুন ভেঙে নিচ্ছি, টমেটোর ছিলা আর লিচিগুলো ফেলে দিয়েছি। এর মধ্যে এখন সরষের তেল দিয়ে দিব। আবার সবগুলো একসাথে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার টমেটোর চাটনি। এখন শুটকিগুলোকে পাটায় বেটে ভর্তা করে নেব। এগুলো হচ্ছে পুঁটি শুটকি, শিদল বলে। এগুলোকে তাওয়া টেলে নিয়েছি আর কাঁচামরিচ টেলে নিয়েছি, আর ধনে পাতা অ্যাড করব, আর অ্যাড করব পেঁয়াজ আর লবণ। তৈরি করে নিলাম চাপা শুটকির ভর্তা পাটা বেটে, আর টমেটো চাটনি রেডি। এখন আমরা দুপুর খাওয়া দাওয়াটা করে নিব। কালকের খাসি মাংস আর গরু মাংস রান্না আছে, তাই আর কিছু রান্না করব না। তো সবাই ভালো থাকবেন,
এবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম। Thank you.